वेलकम टू माय चैनल। आज के हमरा काटुआ शिव मंदिर उद्देश्य सकाल बेला बेरिये एखन बजे सकाल 11:00। চাকদা গৌরনগর ঘাট, গৌরনগর ঘাট থেকে এপার থেকে ওপারে গিয়ে পড়বে মিলনগড়। এখানে গঙ্গাটা যথেষ্ট চওড়া এবং প্রচুর পরিমাণে জলও আছে। ভুটভুটিতে প্রচুর লোক, প্রায় 100-এর উপরে লোক আছে, বাইক আছে গোটা 10-12। গঙ্গায় জলও প্রচুর। দূরে মিলনগড়ের ফেরিঘাট দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার চওড়া। কোনটা? এটা হচ্ছে কালনা 108 শিব মন্দির চত্বর। এখানে অনেকগুলো শিব মন্দির আছে, জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো। রাত্রিবেলা এখানে আলো জ্বলে মনে হয়। রাত্রিবেলা এখানে আলো জ্বলে, জায়গাটা আলো উজ্জ্বল আলোয় ভরে ওঠে। আর এখানে একটা রাজবাড়ির মাঠ আছে, রাজবাড়ির প্রাঙ্গণ। এটা মাঠ, পুরনো নাট মন্দির, টেরাকোটার কাজ করা, এগুলো শিব মন্দির। এপাশে এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি একটা মন্দির, এদিকেও একটা রয়েছে। এটা মনে হয় কালনা রাজবাড়ি। এদিকে একটা মন্দির রয়েছে। কালনা রাজবাড়ি প্রাঙ্গণ। এখানে ইনফরমেশনটা রয়েছে, আপনারা পজ করে এটা পড়ে নিতে পারেন। প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থল এবং 1958 সালের একটা রাষ্ট্রীয় আইন অনুসারে এটা কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে। এইদিকে রৌদ্র। আজকে 17 তারিখ ডিসেম্বর মাসের, মোটামুটি গরম কমই আছে। ছোট ছোট ওই মন্দিরগুলোর মধ্যে কি শিব ঠাকুর আছে? ছোট 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 শিব ঠাকুর আছে মন্দিরগুলোর মধ্যে। আর ওই মন্দিরটার মধ্যে কি আছে, বড় মন্দিরটা কোন দিক দিয়ে? ওইখানে গেলাম তো, ওই পাশের মন্দিরটা। এই পাশ থেকে আবার ওই পাশে যাওয়ার একটা রাস্তা রয়েছে। সবই টেরাকোটার কাজ করা প্রাচীন মন্দির। আনুমানিক বয়স কত কোথাও লেখা নেই, সেই জন্য বলতে পারছি না, যদি কোথাও লেখা থাকে তাহলে পরে বলে দেব। বিজয় বৈদ্যনাথ মন্দির, পোড়ামাটির ফলকে সজ্জিত, উচ্চ ভিত্তির ওপর নির্মিত। এই স্টপ নির্মিত আটচালা মন্দিরটি গর্ভগৃহের সম্মুখে রয়েছে।
ত্রিখিলান প্রবেশ পথ বিশিষ্ট একটি বারান্দা। ত্রিখিলান ভেতরে একটা শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে বিশাল বড়। তোরা কিন্তু এবার উঠে গেলি ইউটিউবে দেখতে পাবি, বুঝতে পেরেছিস তো? সব স্কুল থেকে এখানে এসছিস, পরীক্ষা হয়ে গেছে তোর, টেস্ট পরীক্ষা। হ্যাঁ, চ্যানেল ওখানে কতগুলো স্কুলের ছেলে ছিল, ওদের টেস্ট পরীক্ষা পরীক্ষা দিয়ে এসছে। তাই আমি বললাম যে ভিডিওতে চলে আসবি, তো বললো আমরাও তাহলে ফেমাস হয়ে যাব। অনেক উঁচু, 50 ফুট, 50 ফুট হবে। ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি আছে, মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণের মূর্তি আছে। আমি যদি দেখাতে পারি, রাধা কৃষ্ণের মূর্তি, এখানে একটা অশ্বত্থ গাছ, ওই দিক দিয়ে একটার ভেতর দিয়ে একটা দরজার মধ্যে দিয়ে ঢুকলে পারে আবার একটা মন্দির, একটা করে দরজা ক্রস করে ঢুকলে পারে আবার একটা মন্দির। এখানে ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে। তবে এগুলোর রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব রয়েছে, এগুলো প্রাচীন পুরাতাত্ত্বিক। একটা বোর্ডে দেখলাম ওখানে 19শ শতক এটা আনুমানিক প্রতিষ্ঠা দিবস, কিন্তু এগুলো তার থেকেও মনে হয় বেশি প্রাচীন, 19শ শতকের থেকেও বেশি প্রাচীন। পুরো মন্দির টেরাকোটার কারুকার্য, উপরে একটা নটরাজের ধাতব কলসির উপর একটা নটরাজের মনে হয় ওটা প্রতীক। এই পাশ থেকে গিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। মন্দিরে পূজোর ভোগ হচ্ছে, মন্দিরে পূজোর ভোগ হচ্ছে। টেরাকোটার কারুকার্য মন্দিরের গায়ে, এই যে টেরাকোটার কারুকার্য, পুরো মন্দিরটার গায়ে টেরাকোটার কাজ রয়েছে, তো রক্ষণাবেক্ষণের অভাব সুস্পষ্ট, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই বোর্ডটাতে লেখা রয়েছে 1739 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলোর প্রতিষ্ঠা, এই একটা মাত্র জায়গাতেই দেখলাম 1739 সালে।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হর্টিকালচার ডিভিশন মন্দিরের এরা রক্ষণাবেক্ষণ করে। এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে। চারপাশে বৃত্তাকারে মন্দিরগুলো রয়েছে, মাঝখানে একটা লন, আবার মাঝে আবার একটা ছোট বৃত্তের মধ্যে মন্দিরগুলো রয়েছে, দুটো সার্কেলে মন্দিরগুলো রয়েছে। যেমন প্রত্যেকটা মন্দিরের মাঝে একটা করে শিবলিঙ্গ রয়েছে। আগে মন্দিরগুলোকে ভালো করে দেখিয়ে নি। পশ্চিম দিকে রোদ চলে এসছে, তো এই জন্য ছবিটা একটু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু জুতো পায়ে দিয়ে প্রবেশ নিষেধ, জুতো খুলে আসতে হবে। আমরা দরজার ওখানে জুতো খুলে আসলাম। এখন কিন্তু যথেষ্ট গরম করছে, রোদের মধ্যে কোনো ঠান্ডাই নেই। এখান থেকে আবার ওই পাশে ছোট বৃত্তের মধ্যে যাওয়ার জায়গা। একবার প্রদক্ষিণ করে নি সম্পূর্ণ মন্দিরটাকে। সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে বেশ ভালো সময় লাগবে। এখানে কিন্তু মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গগুলো রয়েছে তার একটাতে সাদা আর ঠিক তার পরেরটাতে কালো, একটা সাদা একটা কালো। প্রচুর পায়রা রয়েছে, পুরনো বাড়িতে পায়রা থাকে। আমি কিন্তু গুনিনি, এখানে 108টা শিব মন্দির আছে, দুটো বড়, একটা বাইরের বড় বৃত্তে, একটা ভেতরে ছোট বৃত্তের মধ্যে। মাঝখানে একটা মোটামুটি পরিচর্যা করা লন, এখনো গাছে ফুল ফোটেনি। যে ভেতরে যাওয়ার রাস্তা ওখানে একটু পরে যাব, আগে পাশটা প্রদক্ষিণ করে নি একবার। পায়রা আছে প্রচুর। বাইরের বৃত্তটা প্রদক্ষিণ করা হয়ে গেছে, এবার ভেতরের বৃত্তের যাওয়ার রাস্তা এটা। এখান দিয়ে ভেতরের বৃত্তে যেতে হবে। বাইরের বৃত্তে এক সারি শিব মন্দির, ভেতরের বৃত্তে এক সারি শিব মন্দির। এখানে কিন্তু চারপাশে আলো জ্বালানোর ব্যবস্থা রয়েছে, মানে রাতের বেলা এখানে আলো জ্বলে, চারপাশে আলো জ্বালানোর, হ্যাঁ, সোলার আলো, সোলার এলইডি লাগানো আছে। রাতের বেলা এখানে আলো জ্বলে, তখন মনে হয় আরো দেখতে বেশি সুন্দর লাগে। এখানে কিন্তু লক্ষ লক্ষ পায়রা আছে, লক্ষ লক্ষ পায়রা। প্রত্যেকটা মন্দিরের উপরেই 10টা 12টা 15টা করে গোলা পায়রা, যেগুলো বলে, পুরনো বাড়িতে থাকে। আর ওই যে মন্দিরের মধ্যে উপরে যে ছোট ছোট ফাঁকগুলো রয়েছে, ওর মধ্যে ওরা বাসা বানায়। এখান দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা, ভেতরে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। ফোয়ারা আছে মনে হয় এখানে, এখানে ফোয়ারা আছে। একটা সাদা শিবলিঙ্গ, এখানে সবগুলোই মনে হয় সাদা। এখানকার ভেতরে, হ্যাঁ, ভেতরে বৃত্তে যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো সবই সাদা। বাইরে একটা ছিল কালো, একটা ছিল সাদা, এখানে যেগুলো আছে সেগুলো সবই সাদা।
একবার ঘুরিয়ে পুরোটা দেখিয়ে নিই। এরকম ভাবে ছোট বৃত্তের মধ্যে এরকম ভাবে রয়েছে। এই মাঝখানে একটা ফোয়ারা আছে, এটা ফোয়ারাটা রক্ষণাবেক্ষণের জন্য মানে বন্ধ আছে। বাড়ি ফেরার পথে মিলননগর থেকে গৌরনগর ঘাট, এখন বাজে 4:10 বাকি। পশ্চিম আকাশে সূর্য প্রায় অস্ত চলে। গঙ্গার একটা পাড় থেকে আরেকটা পাড়ে ফেরি সার্ভিসের দূরত্ব প্রায় 2 কিলোমিটার হবে। প্রায় 2 কিলোমিটার রাস্তা আছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে একবার প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।